আজকে কোচির একটা বিস্ফোরক তথ্য তোমাদের কাছে ফাঁস করব। হ্যাঁ, তো চলো ভিডিওটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে কি বিস্ফোরক তথ্য। গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকা সাহা ব্লগ। আশা করব আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে ঝাঁ তকতকে কোচির একটা বিস্ফোরক তথ্য তোমাদের কাছে ফাঁস করব। তো এই কোচি, বিস্ফোরক তথ্যটা তো বলবোই, তার আগে বলি এই কোচি কতটা মিথ্যে কথা বলেছে ভিউয়ার্সদেরকে। হ্যাঁ, মানে এক একটা সময় এক এক রকমের কথা বলে। তোমরা ভিডিওটা ফুল দেখো তাহলে বুঝতে পারবে। আর প্লিজ, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে আমার পাশে থেকো। তো কোচির দেখো, কালকে একটা ভিডিও দিয়েছে, আজকে আবার ভিডিও নেই, মানে বুঝতেই পারছো তো কন্টেন্টের অভাব। হ্যাঁ, কন্টেন্টের অভাব না তো একে কী বলে, যে অত বড় ইউটিউবার যার 2 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে, সে কালকে ভিডিও দিল আজকে আবার ভিডিও নেই, মানে এখানে কন্টেন্ট অভাব না হলে কাউকে দেখে সে ভয় করছে বা তার মধ্যে কোনো দুর্বলতা জিনিস কাজ করছে বলেই সে ব্লগ দিচ্ছে না ডেলি। আর ও মানে কী বলবো, কোনো ব্লগের মানে একদম বোরিং ব্লগ 23 মিনিট 24 মিনিট করে দিয়ে রেখে দিচ্ছে, মানে কোনো কিছু নেই ব্লগটাতে, অথচ বাড়িয়ে দিচ্ছে এমনি, মানে এত লেন্থ করছে, হ্যাঁ, যে দেখেও মানে বিরক্ত বিরক্ত লাগছে। তো যাই হোক, ওকে নিয়ে ভিডিও করছি, তার জন্য তো ফুল দেখতেই হবে। তো সেইভাবে আজকে কিন্তু দেখছি সে কোনো ব্লগ দেয়নি, কিন্তু তার অন্য একটা ভিডিও দেখছি আমার ব্রাউজারে সাজেস্ট করেছে। তো সেই ভিডিওটা ভাবলাম দেখি, ঢুকি ভিডিওটাতে। তো ভিডিওটা শুরুতেই দেখলাম যে দুজন হাজব্যান্ড ওয়াইফ রেডি হচ্ছে, রেডি হতে গিয়ে ওখানে কিন্তু ওর হাজব্যান্ড একটা কথা বলেছে যে আমি একটা কাজের জন্য চেষ্টা করছি, সেই কাজটা যদি সাকসেস হয়ে যায় তাহলে তোমাদেরকে জানাবো। সেই কাজটা কি আমি তোমাদেরকে বলি, সেটা হলো গিয়ে ওই যে কোর্টে ওই যে কাগজপত্র ক্লার্কের কাজ করো না, হ্যাঁ ক্লার্কই হবে, তো ক্লার্কের কাজের জন্য সে পরীক্ষা টরীক্ষা দিয়েছিলো, চেষ্টাও করছিল, তো দুর্ভাগ্যবশত সেই কাজটা তার সাকসেসফুল হয়নি বলে সে তোমাদের কাছে জানাতে পারেনি যে সে চাকরি করে। এখন বাধ্যতামূলক তাকে বলতে হচ্ছে যে সে বিজনেস করে, মানে বাবার কাজে সে একসাথে করে। তো যাই হোক, চাকরি না পেলে তো সেটাই করতে হবে, বাবার বিজনেসে হাত লাগাতে হবে। তো তারা দুজনে দেখলাম রেডি সেডি হয়ে বেরোলো, বেরিয়ে দেখছি যে এই কোচি স্কুটি ড্রাইভ করছে আর হাজব্যান্ড দেখছি পেছনে বসে আছে। তো বলছি আজকে আমার ভীষণ ভালো লাগছে। তারা কী করতে গেছে জানো, তারা গেছে বাজারে চা খেতে, এই কোচি গেছে চা খেতে, মানে ওই বাড়িতে চা করবে না, বাজারে গেছে চা খেতে, তারপর হাজব্যান্ডও গেছে সাথে। যাই হোক, তো সেখানে ওর হাজব্যান্ড প্রথমে চা খেলো, কচিও খেলো, কচি মনে হয় দুধে একটা আলাদা ধরনের মালাই দেওয়া চা খেলো। তো যাই হোক, সেটা খেয়ে নিল, খেয়ে তারপর দেখছি ভুট্টা খেলো, তারপর দেখছি ওখান থেকে রাত্রে ডিনার নিয়ে এসেছে, রুটি আর তড়কা, সেটা আনতে পাঠিয়েছে তার মধুকাকে। মধুকাকে আনতে দিয়েছে, দুজনে গল্প করতে করতে আসছে। এবার সেখানে দেখছি যে এই কচি ওই ভিডিওতে একজন কমেন্ট করেছে তার ভিউয়ার্স যে তোমার ননদের সাথে তোমার সম্পর্ক নিশ্চয়ই ভালো নেই, হ্যাঁ, তো বলেই তুমি তোমার ননদকে কোনো ব্লগিংয়ে দেখাও না বা তার কথা কখনো বলো না, বা তোমার হাজব্যান্ডের মুখেও কখনো আমি এই ধরনের কথা শুনি না। তোমার হাজব্যান্ড কি মানে সত্যি কি বোনকে ভালোবাসে, সত্যি কি তর্পণ তার বোনকে ভালোবাসে, যদি ভালোবাসতো তাহলে একবারও কি ফ্যামিলি ব্লগে এই ধরনের কথা আলোচনা হতো না কোনো সময়? কিন্তু ওদের ব্লগে দেখবে কখনো ওই বোনের কথা আলোচনা হয় না, একটা বোন বা ওর ননদ, কোচির ননদ একটা, তাকে একবারও দেখো না তার সম্পর্কে কোনো আলোচনা বা কোনো কথা বলতে, বা কোনো কিছু যে আমি দিদির বাড়ি যাচ্ছি বা ও ননদের বাড়ি যাচ্ছি কোনো সময় একবার দেখবো না। তো যাই হোক, ওই ভিউয়ার্সকে কিন্তু এই রিপ্লাই দেয়নি, মানে এই এই কোচি আবার একটু আলাদা ধরনের মেয়ে, যখনই কেউ খারাপ কমেন্ট করবে সেটাকে এড়িয়ে চলবে, যখন মানে কেউ কিছু ভিডিও করে বলবে তখন তাকে নিয়ে বসে যাবে ক্লাস নিতে। তো যাই হোক, সেখানে কমেন্ট করেছে, আর আরেকজন কমেন্ট করেছে সেখানে যে এই যে বিস্ফোরক তথ্য, ওখান থেকে এসে বন্ধুরা এই যে কোচি বিস্ফোরক তথ্য দিতে বসেছে, মানে কোচির হাজব্যান্ড আর কোচি, তো ওখান থেকে আসলো গিয়ে বললো 3.5 ঘন্টা পর আমরা আসলাম, মানে 7টায় বেরিয়েছিল মনে হয়, 6:30 7টায়, তাই আসলো রাত্রে গিয়ে 10:30 11টার দিকে। যাই হোক, তো আসলো 3 ঘন্টার পর এসে বাড়িতে, বিস্ফোরক তথ্যটা কী হলো তোমরা শুনলে জাস্ট তোমাদের রাগ উঠে যাবে। যে বিস্ফোরক তথ্যটা হলো গিয়ে তারা 2010 থেকে প্রেম শুরু করে আর 2021 গিয়ে তাদের বিয়ে হয়। প্রথমে ছিল লাভ ম্যারেজ, পরে হয়েছে অ্যারেঞ্জ ম্যারেজ, মানে তারা প্রেম করাকালীন বিয়ে করেছিল, ঠিক আছে, আর তারপরে আবার বিয়ে যখন মানে সবাইকে মানিয়ে গুছিয়ে নেই, আর তোমরা তো এটা জানোই, আমি একবার ভিডিওতে বলেছিলাম যে তাদের বিয়েটা কিন্তু ঝুনির অনেকটা সাপোর্ট ছিল, ঝুনি অনেকটাই তাদেরকে হেল্প করেছিল, তার বাবা মাকে, কোচির বাবা মাকে রাজি করেছিল, তার দাদাকে, তারপরে একে মানে এদের পরিবারে, এদের মানে কোচির হাজব্যান্ডের পরিবারে সবাই রাজি ছিল, ঠিক আছে, এদের সব পরিবারে সবাই জানতো, কিন্তু ওদের পরিবারে সবাই জানতো না, যেহেতু তর্পণ অতিরিক্ত কালো, ঠিক আছে, আর কোচি যেহেতু অতিরিক্ত ফর্সা। তো যাই হোক, ওর বাবা মা, কোচির বাবা মা তো জানে যে আমার মেয়ে কী করতে পারবে বা কী কীভাবে চলে, আমার মেয়ের লাইফস্টাইল কেমন,
জানো তোমরা বেশি কাজকর্ম করতে পছন্দ করে না, তারপরে সবসময় ফিট ফাট টিপটপ থাকতে বেশি পছন্দ করে, তারপরে ওই যে বলে না যে সবসময় নিজেকে মনে করে না হাই লেভেল হাই ক্লাস, তো যাই হোক ওই ধরনের মেয়ে এই ছেলের সাথে তো চলতে পারবে তো? আর এই ছিল একটু নম্র ভদ্র, তর্পণ কিন্তু একটু নম্র ভদ্র সরল ছেলে। তো যাই হোক, তখন দেখলাম যে দুজনে মিলে বলছে যে 2000 মানে ভাবতে পারছো 10-11 বছর তারা প্রেম করেছিল। হ্যাঁ, আবার বলছে আমার প্রেমে না বেশ দেখাশোনা করিনি, কথাও বেশি বলতাম না। কী তাহলে প্রেমে কী হয়? যারা প্রেম করে তারা দেখাশোনা করে না, ওই জন্য মানে হাজব্যান্ড সাথে সাথে মুখে কালি মাখিয়ে দিল, বললো যে না না 2-3 বছর আমরা খুব চুটিয়ে প্রেম করেছি, দেখেছি দেখা টাকা সব করেছি, কিন্তু যেহেতু 10-11 বছর প্রেম হবে তো টানা তো দেখাশোনা করা যাবে না, তার মধ্যে তারপর পড়াশোনা অনেক কিছু থাকে তাই না? তো 10-11 বছর প্রেম যখন হয়েছিল, 3-4 বছর বললো তারা খুব দেখাশোনা করেছে, সেটা আমরা আর কেউ বুঝতে বাকি নেই যে প্রেম মানে তার সাথে দেখা হবে না, তার টাচে যাবে না, তাদের সাথে সম্পর্ক হবে না, এটা কিন্তু ভুল কথা, ঠিক আছে? তো যাই হোক, 10-11 বছর প্রেম বুঝতেই পারছো, তারপরে 7-8 বছর নাকি তারা দেখাশোনা কম করেছে, যেহেতু কোচি চলে গেছে তার বাবার বাড়িতে আর এই থেকে গেছে এখানে, ঠিক আছে? যার জন্য দূরাদূরির কারণে তাদের দেখাশোনাটা কমে গেছে। তো তোমরা বলো বন্ধুরা যে এটা হলো বিস্ফোরক তথ্য, মানে লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ। আর এই মেয়ে আবার বিয়ের আগের ভিডিওতে বলেছিল, একটা ভিডিওতে, ওখানে একটা ভিউয়ার্স কমেন্টও করেছে যে তুমি তো বিয়ের আগে একটা ভিডিওতে বলেছিলে তোমাদের নাকি অ্যারেঞ্জ ম্যারেজ দেখাশোনা করে বিয়ে হয়েছে, তাহলে এখন কেন বলছো যে তোমার নাকি 10 বছরের প্রেম? 10-11 বছর মানে 2010-এ যদি প্রেম করে 2021-এ যদি বিয়ে হয় তাহলে তো 10-11 বছরে তাদের বিয়ে হয়। তাহলে তোমরাই বলো যে কতটা ভাওতাগিরি করে, কতটা মিথ্যে কথা, মানে যখন যেটা আসে মুখে সেটা ঠুকে দেয়, ঠিক আছে? আর ওখানে আরেকজন অনেককে নেগেটিভ কমেন্ট করেছে ওখানে, আমি কমেন্টগুলো দেখলাম, কারণ কাউকে নিয়ে ভিডিও করতে গেলে তো সবটাই জানতে হয় যে দর্শকরা কী বলতে চাইছে, তাই না? দেখছি ওর ভিউয়ার্সরা বলেছে যে তোমার ব্লগিং আগে দেখতাম, এখন তুমি এতটাই ভাওতাগিরি করো, এতটাই মিথ্যে কথা বলো যে তোমার কথার সাথে না ভিডিওর কোনো মিল থাকে না, যার জন্য তোমার ভিডিও আর দেখতে ভালো লাগে না বিয়ের পর থেকে, বেশি নেকু নেকু ভাব। আর অনেকে আবার এটাও বলেছে যে একটু তর্পণকে বলবে, মানে ওর হাজব্যান্ডকে বলেছে যে তুমি একটু সেজে গুজে থাকো, নাহলে এই মেয়ে তোমার থেকে যেহেতু দেখতে সুন্দর, যার জন্য সে সবসময় নিজেকে হাই লেভেল মনে করে। তো আমিও বলবো ওর হাজব্যান্ডকে সবসময় একটু সেজে গুজে থাকো, কারণ একটু মানে আমরা সবাই জানি যে কচি দেখতে সত্যিকারই সুন্দর, সুন্দরকে সুন্দরই বলবো। তো যাই হোক, সুন্দর মেয়ে বলে কথা, একটু তুমি সাবধানে থেকো, মানে যেহেতু ওই একটু সবসময় নিজেকে কিন্তু হাই লেভেল মনে করে, জানি ভালোবাসা আছে বলে বিয়ে হয়েছে, কিন্তু তবুও বলবো সবসময় নিজেকে হাই লেভেল বলে মনে করে। হ্যাঁ, আর এই যে তারপরে বলছে এত মানে আমরা সবসময় নম্র ভদ্রভাবে প্রেম করতাম, প্রেম কখনো নম্র ভদ্র আবার কি? হ্যাঁ, যে 10 বছর টানা প্রেম করবে তার প্রেম কতটা নম্র আর ভদ্র হতে পারে সেটা আমরা সবাই জানি, কারণ 10 বছর একটা স্বামী স্ত্রীর সম্পর্কও না 10 বছর থাকে না যে প্রত্যেক দিন ঘুরতে যাবো, প্রত্যেক দিন এটা এই করবো। তোমাদের তো মনে হয় যে বিয়ে করা মনে হয় 1-1.5 বছর হয়ে গেলো, বারবার তোমরা হানিমুনি যাচ্ছ বিয়ের পরেও, মানে কী নাম দিবো টাইটেলে, কী থাম্বেল দিবো জাস্ট খুঁজে পাচ্ছি না, একবারই বলে দিই হানিমুন। এবার তুমি ভয়ে ভয়ে বলছো আমরা বাইরে বেরোতে যাচ্ছি শীতের দিনে, মানে শীতের সময়ে তুমি এবার দিতে একটু ভয় পেয়েছো, যেহেতু তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে যার জন্য তুমি ভয়ে তুমি বলোনি যে হানিমুনে যাচ্ছো, নাহলে তুমি এবারও বলতে এবার হানিমুন যাচ্ছি। তো তুমি কত মিথ্যে কথা বললে, মানে কত মিথ্যে কথা বলছো তোমরা। আজকের ভিডিওটা দেখে আমি বুঝতে পারলাম, আজকের বলতে এই যে বিস্ফোরক তথ্য দিয়েছো তুমি, না দারুণ তথ্য, অ্যারেঞ্জ ম্যারেজ আর লাভ ম্যারেজ। আর এই বলেছে আবার কিছুদিন আগে একটা ইসে কি মানে ভিডিওতে, যা আমরা প্রেম করে বিয়ে করিনি, আমাদের লাভ ম্যারেজ হয়েছে, জাস্ট কিছুদিনের প্রেম ছিল, 10-11 বছরের প্রেমকে বলছে কিছুদিনের প্রেম। নিজেই আবার একটা ব্লগিংয়ে বলেছিল বন্ধুরা যে আমি মানে আমি একটা এমন একটা মেয়ে যে আমার টাকায় আমি বিয়ে করেছি। বাড়িকার লোক কতটা রাজি ছিল আমরা সবাই বুঝতে পারছি, ঠিক আছে? যার জন্য ওর বৌদি একটা ভিডিওতে বলেছিল, কিন্তু ওই ভিডিওটা এই কোচির চাপে সে ই করে দিয়েছে, মানে ভিডিওটা মাঝখান থেকে কেটে বাদ দিয়ে দিয়েছে, চালাকি বেশি। আর হাজব্যান্ডটা না সত্যি খুব ভাগ্য করে পেয়েছো, মানে দেখতে খারাপ হলেও তোমার থেকে যদিও খারাপ কিন্তু খুব সুন্দর, সহজ সরল, যেটা বলো সেটাই সে বুঝে নেয়, মানে গরুগুলোর মতো মানে চলে, বামে চল ডানে চল আই আই অমনিই করে, ঠিক আছে? আবার নাকি এখন বাচ্চা কাচ্চা নিবে, বাচ্চা কাচ্চা নিবে, কোচি এটা ডিসাইড করেছে বাচ্চা কাচ্চা নিবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। এই কোচি কতটা ধুরন্তর বাজ মেয়ে, হ্যাঁ, যে 10-11 বছর প্রেম করে সে কতটা মানে প্রেমের দিক থেকে ভাবতে পারছে, 10-11 বছর প্রেম মানে কতটুকু বয়স থেকে সে প্রেম শুরু করেছিল। তো যাই হোক, এর মানে নিজের সম্পর্কে নিজেই জানে না যে আমি কতটা মানে অল্প বয়সে পেকে গেছি।
তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ বন্ধুরা যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে আমার পাশে থাকো। এখনকার মতো টাটা।